হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7:25 আর এখন রোদটা দেখো, এর আগে তিনবার বৃষ্টি হয়ে গেছে। এই দেখো রাস্তা ভিজে গেছে, বলতে বলতে আবার মেঘ উঠে গেছে। বৃষ্টি মানে কি, ঝিরঝির করে ধুলোর মতো বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো, চলো আজকে দিনটা শুরু করা যাক। মা যেহেতু আসেনি তাই পূজা আমাকে করতে হবে, রান্না করতে হবে, খেয়ে স্কুল যাবে, অফিস যাবে। তাহলে চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি। তো এই দেখো আমি পুজো করে চলে এসেছি, এখানে রূপ খেতে বসে গেছে। মোল্লা মাছের তেল ঝাল, তপসে মাছে ফ্রাই, মানে সব রকম মশলা দিয়ে মাখিয়ে, পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মাখিয়ে মেইন করে রেখে দিয়েছিলাম। আর বেসনের চুবিয়ে শুধু খাওয়ার সময় গরম গরম ভাজা হবে, পুরো একদিন যেন ফিশ ফ্রাইয়ের মতো লাগে। রূপ বলছে হেভি লাগে যেতে। নতুন খাওয়া স্টাইল টক দইয়ের মধ্যে। আচ্ছা কিরকম আমার কথা আমার দেখি, এটা কি টক দইয়ের মধ্যে মাছটা কুটিং করে দিলি তো? আচ্ছা দিয়ে, আচ্ছা কিরকম লাগছে? সুপার লাগে না, চাট টাইপের হয়ে গেল না, ফিশ ফ্রাইয়ের সঙ্গে চাটনি তো। আর এটা হলো আজকে রূপের স্কুলের টিফিন, গাজর আলু আর একটু অল্প একটা ছোট ডিম ছিল, সেই ডিমটা দিয়ে একটু ম্যাগিটা করে দিয়েছি। ওফ ওফ ওফ, অনেক দেরি হয়ে গেল, আজকে 1টা বেজে গেছে স্নান করে আস্তে আস্তে। চলো এবার মাছটা ভাজা যাক, দাঁড়াও দেখি দেখি। সেই কোন সকালে ম্যারিনেট করেছিলাম, এই দেখো, এই যে 4 পিস তপসে মাছ, আমার দুটো বাবার দুটো, আর এখানে বেসন, এর মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা গুঁড়ো জিরে ধনে আর একটু লেবুর রস আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখান থেকে একটুখানি মশলা নিয়ে এই বেসনের মধ্যে ব্যাটারটাই দিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে নুন হলুদ যেমন থাকে, হলুদটার মশলা আর অল্প 2-1টা কালো জিরা আর সামান্য একটুখানি খাবার সেটা দিয়ে দিয়েছি। তাহলে এটা এখন চলো গরমা গরম ভেজে নিই। তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম অবস্থাতে আমি তুলে নেবো, আর বেশি করা হবো না। তাহলে ওই যে ওপরে যে বেসনের যে লেয়ারটা আছে না, ওটা পুড়ে যাবে, তখন পিঠা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এই অবস্থাতে আমি মাছগুলোকে তুলে নেবো আর তারপর গরম গরম ভাতের সঙ্গে খাবো। তো এই দেখো আমি খেতে বসে গেছি, আর এই তপসে মাছটা এখন যেহেতু গরম আছে, এটা গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে এটা আর বিচ্ছিরি লাগবে। দারুণ হয়েছে। যারা ধরো তপসে মাছটা শুধু ঝাল করে খাও, তাদেরকে বলছি এরকম বেসনে মশলা দিয়ে ম্যারিনেট করে একবার ডিপ ফ্রাই করে ভেজে খাবে, দেখবে দারুণ লাগবে। আর হ্যাঁ অবশ্যই মশলার সঙ্গে একটুখানি লেবু রস দিতে কিন্তু ভুলবে না, এত সুন্দর লাগে না, গরম গরম মনে হচ্ছে শুধু এমনি খাই, ঠিক যেন ফিশ ফ্রাই এর মতো লাগছে। তো যারা খাওনি প্লিজ একবার ট্রাই করে দেখো এরকম তপসে মাছ। বাবা গাড়িগুলো এমনভাবে যা, মনে হয় ভেঙে চুরে পড়বে। তো রূপ চলে এসছে, আসলো, টিফিন যে দিয়েছিলাম ম্যাগি সেটা উনি খাননি, কেকটা খেয়ে নিয়েছে, তারপরে খেলাধুলা শুরু হয়েছে। তো এই ম্যাগি টিফিনটা এখন এসে টিফিন করা হবে। হোক ঠিক আছে চল, আর কি করবো, তো খেয়ে দে এখন পুরো শুয়ে পড়েছে। আমি শুয়ে পড় যখন টাইম আছে, তারপরে সন্ধ্যাবেলায় উঠে সের পড়া করবি। দেখো মেঘ করেছে, এদিকে দেখো রোদ, ধুলোর মতো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন বাজে রাত্রি 9টা, হ্যাঁ 9টা, তো হ্যাঁ 9টা বাজছে। সন্ধ্যা দিয়ে আসার পরে এত গরম লাগছিল, সে টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে গেছিলাম, আর তারপরে ঘাটটার যন্ত্রণা হচ্ছে আবার খুলেছে এখানটা, আর ভালো লাগছে না ফোনটা ধরতে। আর আজকে এখন রান্নাঘরে এসেছি, আজকে খাওয়া দাওয়া বলতে আজকে আমার রান্নাঘরে রান্নার ছুটি, কারণ আজকে আমাদের বিরিয়ানি আনা হয়েছে, আমার বড় বিরিয়ানি নিয়ে এসছে, তো সেটাই খাবো। হ্যাঁ আমার ছেলে বলছে আমার কিন্তু খিদে পেয়ে গেছে, আমাকে এবার খেতে দিই না। হোক ঠিক আছে, আসলে অনেকদিন বিরিয়ানি খাইনি না, ওর জন্য একটুখানি বিরিয়ানির প্রতি ভালোবাসাটা বেড়েছে। একঘে আমি বিরিয়ানি হলে পরে দুপুরে আবার অতটা ভালো লাগে না। তাহলে চলো ওকে এবার দিদি।
এই দেখো আমাদের বিরিয়ানি, এটাতে আমি রূপসের জন্য বেড়েছি। আর এখানে একটা প্যাকেট আছে, এর ভেতরে একটা প্যাকেট আছে। তো এখান থেকে একটু রাইস নিয়ে একটু দিয়েছি এখানে। ওখানে একটা প্যাকেট ছিল, ওটা ঢালা হয়ে গেছে, ওখানে ওটা ঢেলে বাবাকে আর রূপসকে দিলাম। আর এখান থেকে রাইস একটু নিয়ে রূপকে দিয়ে দিলাম, ব্যাস এটাতেই হয়ে যাবে। কিরে টেস্টি আছে? অনেক দিন পর বিরিয়ানি না, ওই জন্য রূপ একটু বেশি আনন্দ সহকারে খাচ্ছে। টেস্টি এই বিরিয়ানিটা, এত টেস্টি আর খুব লাইট, একদম রিচ নয়, এত সুন্দর লাগছে খেতে। আমি রূপের কাছে একটুখানি খেলাম হেভি বিরিয়ানিটা। ঘুমে ডুলো ডুলো চোখের অবস্থা, আমাদের বাথরুম থেকে ঘুরে আসা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার শুয়ে পড়বো। হাতে ওটা কি নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা, ওর বাবার একটু আগে হেডফোনটা আসলো, মানে অনলাইনে অর্ডার করেছে, সেটার প্যাকেটের ভেতরে কিছু একটা কার্ডের মতো কিছু ছিল, সেটা নিয়ে নিয়েছে, ব্যাস এটা একটা সম্পত্তি হয়ে গেল। কত সম্পত্তি ভগবান! চলো ভাই, বিরিয়ানি খেয়ে নিয়েছি, ভালো করে চোখ মুখ দিয়ে চলে এসেছি না, ঘুম পাচ্ছি আর তাকাতে পারছি না। চলো, আর ঘাটটাও ব্যথা করছে আমার, তার জন্য একেবারে বিছানায় বাম নিয়ে চলে এসেছি। আমি সহজে বাম লাগাই না, কিন্তু এত যন্ত্রণা করছে যে বাম না লাগিয়ে আর পারবো না। তাহলে রূপ আছে, গুড নাইটটা তুই বলে দে। গুড নাইট। আর শুধু গুড নাইট বলবে, আর কিছু বলবে না, বলো গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার এগুলো কি কি সব বেরাচ্ছে, বেরিয়ে যা বেরিয়ে যা, যেগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো বেরিয়ে যা। ওকে চলো বাই, তাহলে আজকের মতো ব্লগটাই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা।